Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokke khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokke khotikor. Consuming alcohol is injurious to health. কিচ্ছু ভাল লাগছে না কেন আবার কি হলো কি আর কি হলো তখন থেকে তিন তিনবার চেষ্টা করলাম একবারও মিলল না আশ্চর্য আচ্ছা এই পেশেন্স খেলে তুমি কি আনন্দ পাও বলো তো সারাদিন এই এক খেলা খেলে চলেছ শোনো একটা কথা আছে বুঝেছো তো তাস পাশা সর্বনাশা এটা মনে রেখো তুমি আর এই খেলার মর্মটা কি বুঝবে নিজে তো একটা তাসও চেনো আমার তো চেনার দরকার নেই দেখো পৃথিবীতে এই তাস খেলা ছাড়া না আরো অনেক বড় বড় ইনডোর গেমস আছে আমি সেইগুলোই খেলবো সেইগুলোই শিখবো হ্যাঁ এবার থেকে তাই শিখো কাজকর্মের যা অবস্থা ওই বসে বসে ঘরে ইনডোর গেমস খেলতে হবে সত্যি এটা তুমি ঠিকই বলেছো দেখো ওই হাঁচতে কাশতে কলকাতায় খুন রাহাজানি জখম সব ঘটেই চলেছে কিন্তু এই নিয়ে কোনো উচ্চবাচ্য নেই উচ্চবাচ্য হবে কি করে এই যে এগুলো হচ্ছে হয় রেষারেষি নয় রাজনৈতিক হত্যা কেউ যে মাথা খাটিয়ে কোনো অপরাধ করবে সেটা এখন হচ্ছেই না দেশটা একবারে গোল্লায় গেল কে ও চিঠি হ্যাঁ পেনটা দিন না ধন্যবাদ হ্যাঁ ব্যোমকেশ তোমার নামে চিঠি দেখো কে পাঠিয়েছেন উত্তরবঙ্গের জমিদার বাবা সত্যি তাই তো দেখছি দেখো 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 দেখি কি আছে চিঠি আর একটা কি দেখলাম আরে বাবা ৫০০ টাকার নোট সে কি হে এ তো মেঘলা চাইছে জল হ্যাঁ এতক্ষণ বলাবলি করছিলাম যে আমাদের সময় কাটতে চাইছে না এখন একটা খামের মধ্যে চিঠি সঙ্গে ৫০০ টাকা এ সত্যি আমার বিশ্বাস হচ্ছে না পড়ো গুরুতর ব্যাপার বুঝলে ওই উত্তরবঙ্গে জমিদারের বাড়িতে রোমাঞ্চকর রহস্য ঘনীভূত হয়েছে তাই জন্য আমাকে ডেকে পাঠিয়েছে পত্র পাঠ যেতে হবে ও দেখি পড়ি পড়ো না এ তো জমিদার লেখে নে লিখেছেন তার সেক্রেটারি তা সেটাই তো স্বাভাবিক হ্যাঁ লিখেছে প্রিয় মহাশয় কুমার শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ রায় মহাশয় কর্তৃক আদিষ্ট হইয়া আমি আপনাকে জানাইতেছি যে তিনি আপনার নাম শুনিয়াছেন বা অতএব আপনি অবিলম্বে এখানে আসিয়া তাহার সহিত সাক্ষাৎ করিলে বাধিত হইব পথ খরচের জন্য ৫০০ টাকা ও বুঝতে পারলাম এই সঙ্গে পাঠাইলেন আপনি কোন ট্রেনে আসিতেছেন তার যোগে জানাইলে স্টেশনে গাড়ি উপস্থিত থাকিবে ইতি কি বুঝলে আচ্ছা আমি তো চিঠিটা পড়লাম তুমি শুনলে তা তোমার কি মনে হলো কারণ তুমি তো আবার এই বিদ্যায় বিশেষ পারদর্শী হ্যাঁ বুঝলাম বলতে ওই উত্তরবঙ্গে জমিদার কি যেন নাম বললে ত্রিদিবেন্দ্র নারায়ণ রায় হ্যাঁ তিনি হয়তো স্বপ্ন দেখেছেন জানো যে তার যে পোষা হাতিটি পাশের কোনো জমিদার চুরি করে নিয়েছেন তাই জন্য ভয় পেয়ে গিয়ে আমাদের ডেকে পাঠিয়েছে না 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 এটা নিয়ে মশকরা করো না দেখো উনি চিঠি পাঠিয়েছেন সঙ্গে যাতায়াতের খরচ পাঠিয়েছেন নিশ্চয়ই কোনো গুরুগম্ভীর ব্যাপার এই হচ্ছে তোমাদের দোষ যেহেতু উনি একজন বড় মানুষ
সেহেতু ওনার ব্যাধিটাও বড় হবে। আরে বাবা, বড় মানুষের যদি একটা ফুসকুড়িও হয় না, তা ডাক্তার বৈদ্য ডেকে একদম হই হই কাণ্ড। আর যদি সাধারণ মানুষ না খেতে পেয়ে মারা যায়, কারো কোনো হুঁশ নেই। যাকে ওসব কথা ছাড়ো, তা এখন কি ঠিক করলে যাবে তো সেখানে? হ্যাঁ, যাওয়া তো যেতেই পারে, হাতে যখন তেমন কোনো কাজ নেই, সময় রয়েছে, দুদিনের জন্য ঘুরে এলে আর মন্দ কি। তাছাড়া আমার মনে হয় তুমি তো ওদিকটা ভালো করে দেখো নি। না, কিন্তু আমাকে তো যেতে লেখেননি, উনি তোমাকে আমন্ত্রণ জানিয়েছে, তুমি যাও। আরে সেটা কেন, একজনের বদলে যদি আমরা দুজন যাই, কুমার বাহাদুর খুশি হবেন। আর তাছাড়া একটা কথা কি জানো, শাস্ত্রে লেখা আছে যে পরের পয়সায় তীর্থ ভ্রমণ করিও, তাই নাকি? তে এরকম জ্ঞানগর্ভ বাণী কোন শাস্ত্রে লেখা আছে শুনি। ঠিক আছে, বলছো যখন যাব। কিন্তু চা চা হ্যাঁ, আধ ঘন্টা আগে তুমি পুটিরামকে চায়ের কথা বলেছিলে, কোথায়? এই পুটিরাম না একটা কথা যদি আমার শোনে, আমার তো চা খাওয়া হয়নি। আমি দেখছি, দাঁড়াও, ডাকো ডাকো পুটিরাম, পুটিরাম। আরে বাবা, তোমার চাটা হলো? আপনারা কি কলকাতা থেকে আসছেন? হ্যাঁ, আমি হচ্ছি শ্রী ব্যোমকেশ বক্সি, আর ইনি হচ্ছেন অজিত বন্দ্যোপাধ্যায়। নমস্কার। কিন্তু আপনি? আমাকে কুমার বাহাদুর পাঠিয়েছেন আপনাদের নিয়ে যাবার জন্য, আমি ওনার সেক্রেটারি। ও নমস্কার, নমস্কার। আচ্ছা, গাড়িটা ওদিকে রয়েছে, আসুন। এই মালিকাও, ব্যোমকেশ, ওই তো সেই লোকটা। হ্যাঁ, দেখেছি। ব্যাপারটা যতটা সামান্য ভেবেছিলাম ততটা নয় দেখছি। যাকে ভালোই হলো, চলো। কি ব্যাপারটা বলুন তো? ও তেমন কিছু নয়, আপনি চলুন। চলো। ও আচ্ছা, নমস্কার, নমস্কার, নমস্কার। নমস্কার। আপনি ব্যোমকেশ বাবু? আজ্ঞে। ইনি আমার পরম বন্ধু এবং সহকারী, আর আমার ভবিষ্যৎ জীবনী লেখক, তাই এনাকে আমি কাজ ছাড়া করি না। ভালোই করেন, আশা করি আপনার ভবিষ্যৎ জীবনী লেখার প্রয়োজন অনেক দূরে থাকুক। তবে অজিতবাবুকে যে আপনি সঙ্গে এনেছেন আমি ভারী খুশি হয়েছি, ওনার লেখার মধ্যে দিয়েই তো আপনার নামের সঙ্গে আমরা পরিচিত হতে পেরেছি। আমার শুনে খুব ভালো লাগছে যে আপনি আমার লেখাগুলো পড়েছেন। ধন্যবাদ, ধন্যবাদ। ও আপনি আপনি এখন একটু যান, আর লক্ষ্য রাখবেন যেন এ ঘরে কেউ না আসে। আচ্ছা, আসি। আরে দাঁড়িয়ে কেন, বসুন বসুন বসুন। ধন্যবাদ। বেশ, তাহলে কাজের কথা শুরু করা যাক। হ্যাঁ নিশ্চয়ই। দেখুন ব্যোমকেশবাবু, আপনাদের এত কষ্ট দিয়ে যে এখানে আনিয়েছি, যে কারণের জন্যে, সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আর গোপনীয়। বুঝতে পেরেছি। তাই কাজের কথা শুরু করার আগে আমাকে আপনাদের একটা প্রতিশ্রুতি দিতে হবে। আমাদের এই তিনজনের বাইরে আজকের এই আলোচনা অন্য যেন কেউ জানতে না পারে, কারণ এই ঘটনার সঙ্গে আমাদের বংশের মর্যাদা জড়িয়ে রয়েছে। দেখুন, প্রতিশ্রুতি দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে অন্তত আমি মনে করি না। তার কারণ মক্কেলের গোপন কথা বাইরে প্রকাশ করার রীতি আমাদের ব্যবসায় নেই। তবুও আপনি যখন চাইছেন আমাদের প্রতিশ্রুতি দিতে কোনো আপত্তি নেই, বলুন কিভাবে দিতে হবে। না না, তামা তুলসীর কোনো দরকার নেই, আপনার মুখের কথাই আমার কাছে যথেষ্ট। কিন্তু গল্পচ্ছলেও কি কোনো কথা প্রকাশ করা চলবে না? না অজিতবাবু, এ সম্বন্ধে কোনো আলোচনাই চলবে না।
বেশ, আপনি নির্ভয়ে বলুন, কোনো কথাই আমরা প্রকাশ করব না। দেখুন, আমাদের বংশের সাবেককালের যে সমস্ত হীরে জওহরাত রয়েছে তার সম্পর্কে বোধ হয় আপনি বিশেষ কিছু শোনেননি। না, কিছুটা জানি। আপনার কাছে এমন একটি হীরে আছে যার তুল্য হীরে সারা বাংলাদেশে নেই। হীরেটির নাম সীমন্ত হীরা। আপনি জানেন? তাহলে নিশ্চয়ই এই কথাও জানেন যে গত মাসে কলকাতায় যে রত্ন প্রদর্শনী করা হয়েছিল তাতে ওই হীরেটা দেখানো হয়েছিল। জানি, তবে সেই হীরেটা চোখে দেখার সৌভাগ্য আমার হয়নি। ব্যোমকেশবাবু, সেই সুযোগ বোধ হয় আর কখনোই হবে না। আমার ওই ওই সীমন্ত হীরা চুরি গেছে। চুরি গেছে? হ্যাঁ ব্যোমকেশবাবু, সেই কারণেই আপনাদের এত কষ্ট দিয়ে এত দূর থেকে আনিয়েছি। যাই হোক, আমি আপনাদের গোড়া থেকে ঘটনাটা খুলে বলি। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের এই জমিদার বংশ অতি সুপ্রাচীন। হ্যাঁ, শুনেছি ওই বারো ভূঁইয়াদেরও অনেক আগে, মানে পাঠান বাদশাদের আমলে আপনাদের পূর্বপুরুষরা এই জমিদারি পান। তারপরে ওই এও শুনেছি যে চিরস্থায়ী বন্দোবস্তের সময় আপনাদের রাজা উপাধি ছিল। আশ্চর্য! আপনি আপনি আমাদের সম্পর্কে এত কিছু জানেন! তাহলে এটাও নিশ্চয়ই জানেন যে সেই আমাদের আদি পূর্বপুরুষ থেকে এই সীমন্ত হীরা বংশানুক্রমে আমাদের এই বংশে রয়েছে। আর একটা প্রবাদ আছে জানেন তো, যে এই হীরে আমাদের বংশে যতদিন থাকবে এই বংশের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু কিন্তু কি কিন্তু এই হীরে যদি কোনোক্রমে অন্য কারোর হাতে চলে যায় তাহলে এক পুরুষের মধ্যেই আমাদের এই বংশের লোপ পাবে। যাই হোক, এ তো আমাদের বংশ পরিচয় গেল। আমি আমি আসল ঘটনায় আসি। জানেন ব্যোমকেশবাবু, ওই কলকাতার রত্ন প্রদর্শনীর কর্তৃপক্ষের কাছ থেকে আমি যখন নিমন্ত্রণ পেলাম, আমি নিজে সীমন্ত হীরা সঙ্গে নিয়ে ট্রেনে করে কলকাতায় যাই। সেখানে গিয়ে প্রদর্শনী কর্তৃপক্ষের হাতে আমি এই হীরে হস্তান্তর করে তবে আমি নিশ্চিন্ত হই। আচ্ছা, ওই এক্সিবিশন কর্তা তো গভর্নমেন্ট ছিল। হ্যাঁ, সেই জন্যই ওখান থেকে এই হীরে চুরি যাওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। তাছাড়া ওই প্রদর্শনীতে যে গ্লাস কেসের মধ্যে হীরেটা রাখা হতো তার চাবি সবসময় আমার কাছেই থাকত। ও আচ্ছা, তারপর কি হল? সাত দিন ধরে এক্সিবিশন চলল। আট দিনের দিন আমি আমার হীরে নিয়ে বাড়ি ফিরে এলাম। ফিরে এসে জানতে পারলাম যে আমার সীমন্ত হীরা চুরি গেছে। আর তার বদলে যা সঙ্গে করে নিয়ে এসেছি সেটা হলো একটা 200 টাকা দামের মেকি পেস্ট। আচ্ছা, চুরিটা ধরা পড়বার পর প্রদর্শনী কর্তৃপক্ষ বা পুলিশকে খবর দেননি কেন? দিয়েও কোনো লাভ হতো না ব্যোমকেশবাবু, কারণ চুরি হওয়ার ঘটনা জানতে পারার সঙ্গে সঙ্গেই প্রায় জানতে পেরে গেলাম চুরিটা কে করেছে। ও বেশ, তারপর বলে যান। এ কথা কাউকে বলবার নয় ব্যোমকেশবাবু, পাছে জানাজানি হয়ে পারিবারিক কলঙ্ক বার হয়ে পড়ে, পাছে সবকিছু খবরের কাগজে প্রকাশিত হয়ে যায়, সেই জন্যে আমি আমার বাড়ির লোককেও এই ঘটনার কথা বলতে পারিনি। একথা জানি শুধু আমি আর আমার সেক্রেটারি। আমাদের আপনি আর একটু খুলে বলুন কুমার। হ্যাঁ বলছি ব্যোমকেশবাবু, আমার এক কাকা আছেন কলকাতায় থাকেন। আমাদের জমিদারি এস্টেট থেকে মাসে 5,000 টাকা মাসোহারা পান। তা ওই কাকার আপনার এই সম্পত্তির ওপর কোনো অধিকার নেই? না, আসলে আমাদের বংশের একটা চিরাচরিত ধারা রয়েছে, জমিদারের বড় ছেলেই জমিদারির উত্তরাধিকারী হন, ছোটদের সে অধিকার নেই। তারা বাবুয়ান, মানে ভরণ পোষণ পান আর কি। আচ্ছা আচ্ছা, তা আমার সেই কাকা, ওনার ওনার নাম আপনারা শুনে থাকবেন, উনি হচ্ছেন একজন
বিখ্যাত বৈজ্ঞানিক এবং শিল্পীও বটে। ওনার নাম স্যার দিগিন্দ্র নারায়ণ রায়। হ্যাঁ, শুনেছি বই কি, বিলক্ষণ শুনেছি। আরে বাবা, ওনার মতো আশ্চর্য মানুষ তো জগতে আর দুটি নেই। উনি যদি বিদেশে জন্মগ্রহণ করতেন তাহলে মনীষী বলে গণ্য হতেন। ঠিকই বলেছেন, যেমন প্রখর তার বুদ্ধি তেমন অগাধ তার পাণ্ডিত্য। আচ্ছা, গত মহাযুদ্ধের সময় উনি প্লাস্টার অফ প্যারিস সম্পর্কে কি একটা তথ্য আবিষ্কার করে ব্রিটিশ গভর্নমেন্টকে উপহার দিয়েছিলেন, আর সেই জন্য উনি স্যার উপাধিও পেয়েছিলেন, তাই না? হ্যাঁ, শিল্পের ক্ষেত্রেও তার অসাধারণ প্রতিভা। প্যারিসের এক শিল্প প্রদর্শনীতে তিনি পাথরের তৈরি গণেশের মূর্তি এক্সিবিট করে প্রভূত সম্মান আর মর্যাদা পেয়েছিলেন। বুঝলে অজিত, এরকম বহুমুখী প্রতিভা সচরাচর চোখে পড়ে না। হ্যাঁ, সেটা তো তোমাদের কথা শুনে আমি কিছুটা আন্দাজ করতে পারছি, কিন্তু আমি বুঝতে পারছি না যে এমন একটা মানুষের সঙ্গে হিরে চুরির কী সম্পর্ক। বলছি, দেখুন, আমার কাকা কিন্তু আমাকে খুবই স্নেহ করেন। শুধু একটা ব্যাপারে ওনার সঙ্গে আমার মতবিরোধ হয়েছিল। সেটা কি? ওই সীমন্ত হীরে। কাকা আমার কাছে হীরেটা চেয়েছিল। ওনার ওই হীরেটার প্রতি একটা অদ্ভুত আকর্ষণ ছিল। সেটা ওর দামের জন্যে নয়, জিনিসটাকে শুধু নিজের কাছে রাখার জন্যে কাকা প্রায় পাগলের মতো হয়ে উঠেছিল। আচ্ছা, ওই হীরেটার দাম কত? হ্যাঁ, হীরেটার দাম প্রায় 3,000 হবে। মানে টাকার অঙ্কে কখনো তার হিসেব করা যায় না। আমাদের ভারতবর্ষে খুব কম লোকই আছেন যার ওই হীরেটা কেনার ক্ষমতা আছে। আর তাছাড়া আমরা কেউই ওর দাম সম্পর্কে কোনোদিন যাচাই করিনি, কারণ গৃহদেবতার মতোই ওই সীমন্ত হীরে আমাদের কাছে ছিল অমূল্য। তারপরের ঘটনাটা বলুন তো। বলছি, জানেন ব্যোমকেশবাবু, আমার বাবার মৃত্যুর পর কাকা একদিন আমাকে ফোন করলেন। শোনো খোকা, আমার অর্থের কোনো অভাব নেই, তোমার কাছ থেকে কোনো রকম আশকহারা আমি চাইছি না, কিন্তু তোমার কাছে যে হীরেটা আছে সেটা আমাকে দিতেই হবে। কাকা, আপনি আমাকে ক্ষমা করবেন, আপনাকে ওই হীরেটা দেওয়ার কোনো অধিকার আমার নেই। তার মানে? তুমি ভুলে যেও না, আমি ওই বংশের একজন উত্তরাধিকারী। সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তোমার কাছে হীরেটা চাইছি, আমি তোমার কাকা। তুমি আমার মুখের উপর বলে দিলে যে তুমি হীরেটা হাতছাড়া করতে পারবে না, তুমি তো একাই জমিদারটা ভোগ করছো, কই সে ব্যাপারে আমি তো কখনো কোনো দাবি তুলিনি। আর তাছাড়া ওই হীরের কতটুকু মূল্য তোমার কাছে? দেখুন কাকা, আপনি আমার গুরুজন, আপনার সমস্ত আদেশ আমি মাথা পেতে নিতে বাধ্য। শুধুমাত্র ওই হীরেটা আমি আপনাকে দিতে পারবো না। তুমি কি আমাকে বোকা ঠাউরালে? তুমি এখন জমিদারির মালিক, তোমার হাতে হীরেটা দেবার অধিকার নেই কথাটা মানে? নাকি এখন আমি এত করে চাইছি বলে হীরেটার মূল্য তোমার কাছে হঠাৎ খুব বেড়ে গেছে? না কাকা, দামের প্রশ্ন নয়। মৃত্যুর আগে বাবা আমাকে এই হীরে সম্পর্কে আমাদের বংশে যে প্রবাদ রয়েছে সেটা জানিয়ে দিয়ে গেছে। তুমি তুমি আজকে ছেলে হয়ে এই সমস্ত বুজুর্গকে বিশ্বাস করো, এটা ভাবতে আমার অবাক লাগছে। অবিশ্বাস করার সাহস যে আমার নেই কাকা। তাছাড়া মৃত্যুশয্যায় বাবা আমাকে বারবার বলে গেছেন ওই হীরে যেন আমি কাউকে না দিই, এটা বাবার শেষ আদেশ। সুতরাং বুঝতেই পাচ্ছেন। বুঝলাম, কিন্তু একটা কথা তোমরা জেনে রাখো, এত করে ওই হীরে কিন্তু তোমরা কিছুতেই তোমাদের কাছে রাখতে পারবে না, এই বলে দিলাম। কাকা আর আমায় কিছু বললেন না, শুধু বুঝতে পারলাম যে উনি আমার উপর খুবই অসন্তুষ্ট হয়েছেন। তারপর কাকার সঙ্গে আপনার আর দেখা সাক্ষাৎ হয়নি? না, মধ্যে শুধু কয়েকবার চিঠির আদান প্রদান হয়েছে। জান ব্যোমকেশবাবু, প্রদর্শনী সেরে যখন আমি সীমন্ত হীরা নিয়ে বাড়ি ফিরলাম,
তার পরদিন কাকার একটা চিঠি এলো, ছোট্ট চিঠি, কিন্তু সেটা পড়ে আমার মাথা ঘুরে গেল। এই দেখুন, এই দেখুন সেই চিঠি। কল্যাণী ও খোকা, দুঃখিত হয়েও না, তোমরা দিতে চাওনি তাই নিজের হাতেই নিলাম। বংশ লোপ হবে বলে যে কুসংস্কার আছে তাতে বিশ্বাস করো না, ওটা আমাদের পূর্বপুরুষদের একটা ফন্দি মাত্র, যাতে জিনিসটা হস্তান্তরিত করতে কেউ সাহস না করে। আশীর্বাদ নিও, ইতি তোমার কাকা শ্রী দিগীন্দ্র নারায়ণ রায়। হ্যাঁ ব্যোমকেশ, আর তার থেকেই বুঝলাম যে আমি কি করলাম জানেন তো, আমি চিঠি পড়েই তোষাখানার দিকে দৌড়লাম। সেখানে লোহার সিন্ধুকের মধ্যে সীমন্ত হীরের বাক্স রাখা ছিল, বাক্স খুলে দেখি যেমনকার তেমন সীমন্ত হীরে সেখানে রয়েছে। আমি তখন দেওয়ানজিকে খবর দিলাম, আমাদের দেওয়ানজি, উনি একজন জহরতের খুব দক্ষ জহুরী। দেওয়ানজি সেটা দেখে বললেন যে জাল হীরে। সে কি? তা ওই জাল হীরেটা কি একবার দেখতে পারি? হ্যাঁ নিশ্চয়ই, বসুন আমি আনছি। ব্যোমকেশ, ব্যাপারটা কি বুঝছো? এখনো তেমন কিছু বুঝছি না অজিত, আর একটু সময় যেতে দাও। হ্যাঁ যাই বলো, আমার কিন্তু খুব উত্তেজনা হচ্ছে, মানে অত বড় হীরে তো আমি স্বচক্ষে কোনোদিন দেখিনি, তাই ভীষণ দেখতে ইচ্ছে করছে। ইচ্ছেটা একটু প্রশমিত করে রাখো, কারণ এটা তো নকল হীরে, আগে আসল হীরেটা উদ্ধার করি, তারপর তুমি ইচ্ছে চরিতার্থ করো। এই দেখো, এই দেখুন ব্যোমকেশ বাবু, দেখতে অবিকল আসল সুগন্ধ হীরার মতো, খালি চোখে দেখে আপনি কিচ্ছু বুঝতে পারবেন না, কিচ্ছু না। জহুরি ছাড়া কারোর বোঝার উপায় নেই যে দাম মাত্র 200 টাকা। তার মানে আমার এখনকার কাজ হচ্ছে আসল হীরেটাকে খুঁজে বের করা, তাই তো? হ্যাঁ ব্যোমকেশ বাবু, আপনার কাজ, আপনার কাজ আমার আমার সীমন্ত হীরা উদ্ধার করে দেওয়া। দেখুন কে চুরি করেছে, কিভাবে চুরি করেছে আমার কিচ্ছু জানার দরকার নেই, আমার শুধু সীমন্ত হীরা চাই ব্যোমকেশ বাবু। আপনি আপনি খরচের জন্য কিচ্ছু চিন্তা করবেন না, 10,000 টাকা খরচা হোক, 20,000 টাকা লাগুক, আমি সব দেব। হ্যাঁ শুধু একটা শর্ত আছে, এই খবরটা যেন গোপন থাকে, যেন খবরের কাগজে না উঠে যায়। বেশ, তা কবে নাগাদ হীরেটা পেলে আপনি খুশি হবেন কুমারবাবু? কি বললেন, কবে নাগাদ মানে আপনি কি নিশ্চিত যে আপনি আমার সীমন্ত হীরা উদ্ধার করতে পারবেন? এটা তো অতি সামান্য ব্যাপার, আমি এর থেকে অনেক জটিল সমস্যা প্রত্যাশা করেছিলাম। যাকগে, আজকে তো শনিবার, আগামী শনিবারের মধ্যে আপনি আপনার হীরে পেয়ে যান। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ ব্যোমকেশ বাবু, আমি আমি কিন্তু খুব আশা নিয়ে অপেক্ষা করে থাকব। তাহলে আজকে আমাদের ফেরার ব্যবস্থা করুন। হ্যাঁ আমি আমি ব্যবস্থা করছি, আপনারা একটু বিশ্রাম করুন, আমি 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 এক্ষুনি ব্যবস্থা করছি। তুমি এসে গেছো? হ্যাঁ। তারপর কাজ কতদূর এগোলো? আর এগোলো, ওই যে বুড়ো একটা আস্ত ঘুঘু জানবে, তারপর বাড়িতে একটা ওই নেপালি দারোয়ান দেখেছে, চোখগুলো খুদি খুদি একদম শিকারী বেড়ালের মতো। কি নাম জানো? উজরে সিং। উজরে সিং? হুম। বাবা,
যদিও বা বাড়ির মধ্যে ঢুকলাম কিন্তু কোনো কাজ হলো না জানো। হ্যাঁ তাহলে এখন কি হবে? না একটা কাজের কাজ হয়েছে, বুড়ো একটা সেক্রেটারি চাই, তাই জন্যে আমি দরখাস্ত দিয়ে এসেছি। তার মানে? মানে বুঝলে না? না বুড়ো বিজ্ঞাপন দিয়েছে যে তার একজন সেক্রেটারি চাই। বেশ, 1000 টাকা বেতন দেবে, বাড়িতেই থাকা খাওয়া, তারপরে তার বিজ্ঞান শাস্ত্রে অসাধারণ ব্যুৎপত্তি থাকতে হবে, টাইপিং জানতে হবে, শর্ট হ্যান্ড জানতে হবে, তাই জন্য দুটো দরখাস্ত দিয়ে এসেছি কালকে ইন্টারভিউ। না না দুটো দরখাস্ত কেন? আমি তো বুঝতে পারছি না, বোঝো। আরে বাবা, একটা দরখাস্ত আমার, হ্যাঁ, আর একটা দরখাস্ত হচ্ছে তোমার। যদি কোনো কারণে একটা ফসকে যায় তাহলে অন্যটা নিশ্চয়ই লেগে যাবে। কি মতলবটা ভালো নয়? অসাধারণ। তোমার মতলবটা যে অসাধারণ সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু এ বিষয়ে আমার কিছু বলার আছে। আমার পক্ষে ওখানে যাওয়া সম্ভব নয়। এই দেখো। আরে বাবা, এতে এত ঘাবড়ে যাওয়ার কি আছে? শোনো, তুমি শুধু মনে রাখবে যে তোমার নাম হচ্ছে জিতেন্দ্রনাথ আর আমার নাম হচ্ছে নিখিলেশ। হ্যাঁ, আরও একটা কথা মনে রাখবে যে আমরা যে পরস্পরকে চিনি এটা কোনোভাবেই তুমি ওখানে প্রকাশ করবে না। তারপর তো আমি রইলাম। না না, তুমি রও না রও আমার কিছু যায় আসে না, কিন্তু যেসব ওই উজ্জে সিং এর গল্প বললে না, তারপরে তোমার ওপর বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব না, আমি ওখানে যাচ্ছি না, ব্যাস। দেখো অজিত, আমি যখন বলছি তুমি যাবে। দাদা, আপনার ঘড়িতে কটা বাজে? অনেক সময় হয়ে গেল। হ্যাঁ, আমার ঘড়িটা কোথায়? দেরি হয়ে গেল। বসবো? হ্যাঁ বসুন। হ্যাঁ ধন্যবাদ। আপনারাও নিশ্চয়ই সবাই চাকরি প্রার্থী? ডাকছে কি? হ্যাঁ, ইতিমধ্যে ডাকা শুরু হয়েছে, বেশ কয়েকজন বেরিয়ে গেছে। আপাইয়ে উনি গেলেন। হ্যাঁ, এরপর আপনি। আমার তো দাদা, আপনি কি কোথাও চাকরি করেছেন না এই প্রথম? আমি? হ্যাঁ আপনি। হ্যাঁ, আমি একটা চাকরি করি, কিন্তু ওই টাকা পয়সায় পোষাচ্ছে না জানেন, তাই জন্যে ওই বিজ্ঞাপন দেখে আবেদন করেছি। আচ্ছা আচ্ছা, তবে দাদা আমার কিন্তু মনে হচ্ছে এখানে আগে থেকেই লোক ঠিক করা আছে। কেন আপনি এই কথা বলছেন? কেন কেন বলবো না দাদা, এই লোক যাচ্ছে আর 2 মিনিটের মধ্যে ফিরে চলে আসছে। আমি তো 3-4 জনকে জিজ্ঞাসা করলাম ভেতরে কি কি প্রশ্ন জিজ্ঞাসা করছে। কি কি বললো? সে যা বললো আমি তো মশাই হাল ছেড়ে দিয়েছি। ও সব প্রশ্নের উত্তর আমি কেন, ও আমার বাবাও দিতে পারবে না। ভালো বলেছিল। এই যে চলে গেল দাদা, চলে গেল। এবার নিশ্চয়ই আপনাকে ডাকবে না? আপাইয়ে যান। তারপরে আমি, উনি, সবার শেষে আমি। আচ্ছা, খুব কঠিন প্রশ্ন জিজ্ঞেস করছে? হ্যাঁ, মানে অদ্ভুত অদ্ভুত সব প্রশ্ন, আমার তো খুব টেনশন হচ্ছে দাদা। জিজ্ঞেস করুন দাদা। কি জিজ্ঞাসা করলেন? ওটা জানার কি আছে? জান না, যত সব প্রহসন। বাবা কি দাপট, কিছুই বলল না। আপাইয়ে আমি? হ্যাঁ হ্যাঁ, বেস্ট অফ লাক। জান ভাই। বাবা অজিত, হ্যাঁ, এই আমাদের কেউ চিনতে পারেনি তো? দাঁড়াও দাঁড়াও, কেউ আবার শুনছে নাকি? না না, কেউ চিনতে পারেনি আমাদের। তাহলে অভিনয়টা ঠিকঠাক হচ্ছে? হ্যাঁ। আচ্ছা, তোমার ওই ছদ্মনামটা মনে আছে তো? নিখিলেশ। ওহো, ওটা তো আমার ছদ্মনাম। ও, তোমার তো হচ্ছে কি জিতেন্দ্র? হ্যাঁ, নিখিলেশ জিতেন্দ্র। তুমি একটা গন্ডগোল না যদি ওই নামেই ডাকাডাকি করো, নাহলে আবার ভুলে যাবো। হ্যাঁ, জিতেন্দ্র আর নিখিলেশ, কিন্তু গেল তো গেল, আসছে না কেন? কেউ আসবে আসবে আসবে। এই যে ভাই, আর বলবেন না দাদা, শুধু শুধু বিড়ম্বনা। আমি বলেছিলাম না আগে থেকে লোক ঠিক করা আছে, কেন যে ডাকে বুঝি না।
আগে থেকে লোক ঠিক করা আছে? দাঁড়াও না, আপ দোনো আইয়ে। হ্যাঁ দোনো, হাম দোনো, হ্যাঁ একসাথ। কিউ জি ওই সাপ, আপনাদের দোনোর ইন্টারভিউ একসাথে নেবেন? আপ দোনো আইয়ে, একসাথ মে তো ইন্টারভিউ হবে। আপ দোনো আইয়ে, চলুন চলুন, তক্ক করবেন, একসাথ মে ইন্টারভিউ। নিখিলেশ, জিতেন্দ্র, জিতেন্দ্র, নিখিলেশ, এসো। নমস্কার। উজির সিং, জিজু সাহ, তুমি যাও ভাগো, আর গিয়ে দরজাটা বাইরে থেকে বন্ধ করে দিও। কেমন যাও, বসো বসো বসো। আচ্ছা, তোমাদের দুজনের মধ্যে নিখিলেশ কার নাম? আগে আমার নাম। হ্যাঁ, তাহলে তোমার নাম হচ্ছে জিতেন্দ্রনাথ? হ্যাঁ। তোমরা দুজন কি সলা করে দরখাস্ত করেছো নাকি? না না, আমি তো ওনাকে চিনি না। চিনি না? না। কি জানি, তোমাদের দরখাস্ত দেখে ওর সময় সে কথা মনে হচ্ছে না। যাকে নিখিলেশ, তুমি এমএসসি পাস করেছো আগে? কোন ইউনিভার্সিটি? আগে ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। এইখানে ক্যালকাটা ইউনিভার্সিটি যারা এমএসসি পাস করে তাদের নাম ছাপানো হয়। তুমি কোন ইয়ারে পাস করেছো? আমি আমি এই বছর পাস করেছি, মানে এক মাস হলো তো সবে রেজাল্ট বেরিয়েছে, তাই এখনো লিস্টটা আউট হয়নি। ওই বইতে আপনি পাবেন না? পাবো না। না। আচ্ছা অজিতবাবু। হ্যাঁ গে। তোমরা আমার কাছে ধরা পড়ে গেছো বলে একটু লজ্জা পেও না। আমি ভাবছি তোমরা ছেলে মানুষ হয়ে আমাকে বোকা বানাবে, এটা ভাবলে কি করি? এটা ভেবেই আমার ভীষণ হাসি পাচ্ছি। বঙ্গিরবাবু। হ্যাঁ বলুন। তোমার কাছ থেকে এতটা নির্বুদ্ধিতা আমি আশা করিনি। তুমি ছেলে মানুষ বটে, কিন্তু তোমার করটির গঠন দেখে বোঝা যাচ্ছে যে তোমার বুদ্ধি আছে। তোমার এই মাথার ভেতরে ব্রেন ম্যাটার মিনিমাম 55% নিশ্চয়ই আছে, বুঝলে মুখেরবাবু? আগে তবে শুধু ব্রেন ম্যাটার থাকলেই তো হয় না, কনভলিউশন কতখানি আছে সেটাও দেখতে হবে। তবে হ্যাঁ, তোমার এই হাই চিক বোন ডিভাইস না, তোমার তোমার একাগ্রতা আছে, একগুয়েপানা আছে, রিজনিং পাওয়ারও নট ব্যাড, ভালোই, এখনো ডেভেলপ করেনি, আস্তে আস্তে করে যাবে। তবে মোটামুটি বুদ্ধির বেশ বেশ শৃঙ্খলা আছে, বুদ্ধিমানই বলা চলে, বুদ্ধিমান বলা চলে। তুমি জানো আমার মাথার ভেতরে কতখানি মস্তিষ্ক আছে? আগে না, 60 আউন্স, তোমার থেকে 5 আউন্স বেশি। অর্থাৎ কিনা এটা বন মানুষের সঙ্গে একটা সাধারণ মানুষের যতখানি বুদ্ধির তফাৎ থাকে, তোমার সঙ্গে আমার বুদ্ধির তফাৎ তার থেকেও বেশি। বুঝলাম। খোকা তোমাকে পাঠিয়েছে একটা জিনিস চুরি করবার জন্য, তুমি এটা পারবে বলে মনে হয়? কে বঙ্কের বাবু, তুমি দেখছি একেবারে ঠান্ডা মেরে গেলে। হ্যাঁ, এত বড় একটা কাজ হাতে নিয়েছো, পুরো সেজে ঠাকুর চুরি করতে এসেছো, তা কি মনে হচ্ছে তুমি পারবে? আমি কুমার বাহাদুরকে কথা দিয়ে এসেছি যে এক সপ্তাহের মধ্যে তার জিনিসটা তাকে ফিরিয়ে দেবো। বটে, তা আমি তো এই মুহূর্তে তোমাদের দুজনকে ঘাড় ধরে বাড়ি থেকে বার করে দিতে পারি, তখন তুমি কি করবে?
দেখুন, আপনার কথা শুনে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে হিরেটা এই বাড়িতেই আছে। আচ্ছা তো আমি তো বলছি আছি, কিন্তু কথা হচ্ছে সেটা খুঁজে বার করার মতো ঘটে বুদ্ধি তোমার আছে কি? মনে হয় আছে। ব্যোমকেশবাবু, তুমি নিজেকে ভারী চালাক মনে করো না? তোমার মতো বুদ্ধি আর পৃথিবীতে কারো নেই, তাই তো? তুমি হচ্ছে বাংলাদেশে যাকে বলে বাস্তেল। তবে ঠিক আছে, আমি তোমাকে অনুমতি দিলাম, এই বাড়ির সর্বত্র তুমি অবাধ যাতায়াত করতে পারবি। সবই আপনার দয়া। কিচ্ছু না, কিচ্ছু না। তুমি আমার ভাই বউকে কথা দিয়েছ 7 দিনের মধ্যে হিরেটা উদ্ধার করে দেবে। বেশ, আমি তোমাকে 7 বছর সময় দিচ্ছি, 7 ইয়ার্স, খুঁজে বার করো সেই হিরে। অ্যান্ড বিট ইট, বুঝেছ? সাপ রান, এই তুই বাবুকে চিনে রাখ। আমি বাড়িতে থাকি না থাকি এরা যে কোনো জায়গায় যেতে পারে, এতে বাধা দিস না, কেমন? জো হুকুম সাপ। যা, খুঁজি খুঁজি নারী যে পায় তারি, বুঝলে হে ব্যোমকেশ চন্দর? কথা হচ্ছে খুঁজতে খুঁজতে বুড়ো হবে, বুড়ো হয়ে মরে যাবে, তবু সেই জিনিস তুমি খুঁজে পাবে না। আরে বাবা, এই দিগিন রায় যে জিনিস লুকিয়ে রাখি সেটা ব্যোমকেশ বক্সির পক্ষে খুঁজে বার করা দুঃসাধ্য। সেটা দেখা যাবে। ভালো কথা, আমার বাড়ির যখন যে আলমারির চাবি তোমার দরকার হবে তুমি আমার থেকে চেয়ে নেবে, কেমন? আলমারিগুলোর মধ্যে অবশ্য অনেক দামি দামি জিনিসপত্র আছে, তবে তোমাকে আমি অবিশ্বাস করছি না। ঠিক আছে, আমার একটু কাজ আছে, আজকে আমি উঠবো, আজকে সারাদিন তোমরা আমাকে আর বিরক্ত করো না। হ্যাঁ বেশ, আজকে আমরাও উঠবো, কালকে সকাল থেকে তাহলে কাজ শুরু করা যাবে। যা তোমাদের অভিরুচি। তবে একটা কথা বলে রাখি, আমার বাড়িতে অনেক দামি দামি পেন্টিংস আছে, হ্যাঁ, আর খুব ভালো ভালো প্লাস্টার অফ প্যারিসের মূর্তি আছে। এই খোঁজাখুঁজির নাম করে যদি পেন্টিংগুলো ড্যামেজ করো বা মূর্তিটি ভাঙো, সঙ্গে সঙ্গে দুজনকে কান্টি ধরে বার করে দেবো, বুঝছো? আপনি কিছু চিন্তা করবেন না, আমাদের দিক থেকে সেরকম কোনো ভুল হবে না। তাহলে আজকে আমরা আসি। বেরো। না না ব্যোমকেশ, এই আমার বোকামির জন্যই না পুরো ব্যাপারটা ঘটলো। হ্যাঁ, তুমি একটা বোকামি করেছিলে ঠিকই, তবে তাতে তেমন কিছু ক্ষতি হয়নি। বুড়ো আগে থেকেই সমস্ত ব্যাপারটা জানতো। মনে আছে ট্রেনে এক ভদ্রলোকের সঙ্গে দেখা হয়েছিল, তিনি তোমায় জিজ্ঞেস করলেন যে কোথায় যাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, যিনি পরের স্টেশনে নামবেন বলে পাশের গাড়িতে গিয়ে উঠেছিলেন, উনি তো তারপরেও আমাদের উপর নজর রেখেছিলেন। উনি হচ্ছে এনার গুপ্তচর, তাই বুড়ো আগে থেকেই আমাদের নারী নক্ষত্র সব কিছুই জানতো। একেবারে বাঁদর বানিয়ে ছেড়ে দিল। যা হোক, যাই বলো, এরকমটা জীবনে আগে কখনো ঘটেনি। তবে কি জানো অজিত, বুড়োর ওই মারাত্মক দুর্বলতা ছিল বলেই রক্ষে, না হলে হয়তো আমাদের হাল ছেড়ে দিতে হতো। কিরকম, তোমার এখনো কি আশা আছে নাকি? বিলক্ষণ আছে। তবে বুড়ো যদি আমাদের ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিত তাহলে কি হতো বলা যায় না। একবার যখন ওর দুর্বলতার একটা সন্ধান পেয়েছি, তখন ওটা দিয়ে আমাদের কার্যসিদ্ধি করতে হবে। তুমি কোন দুর্বলতার সন্ধান পেলে শুনি? দেখো, আমি তো একটা ছিদ্রও খুঁজে পেলাম না। আমার কাছে তো পুরো ব্যাপারটাই নিরেট নিভাজ লোহার মতো শক্ত লাগলো। আছে আছে, ছিদ্র আছে, খুব বড় ছিদ্র আছে। এই সেই ছিদ্র দিয়ে আমরা বাড়িতে ঢুকে পড়েছি। জানো, বড় বড় মানুষদের মধ্যে এই দুর্বলতা হামেশাই লক্ষ্য করা যায়। যার যত বেশি বুদ্ধি থাকে, বুদ্ধির অহংকার তার চতুর্গুণ, তাই বুদ্ধি থেকেও কোনো কাজ হয় না। আচ্ছা, এত হেঁয়ালি করছো কেন বলো তো, পরিষ্কার করে বলো না। বুড়োর সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বুদ্ধির অহংকার। সেটা গোড়াতেই বুঝতে পেরেছিলাম বলে ওই অহংকারে ঘা দিয়ে কাজ হাসিল করা গেছে। বাড়িতে যখন একবার ঢুকতে পেরেছি তখন তো আটানা কাজ হয়েই গেছে, বাকি শুধু হিরেটা খুঁজে বার করা। তুমি কি আবার ওই বাড়িতে মাথা গলাবে নাকি? আলবাদ গলাবো, এরকম সুযোগ কেউ কখনো হাতছাড়া করে? ওরে বাপ রে বাপ, ওই বাড়িতে ঢুকলেই তো ওই বেটা উজ্জয় সিং পেটের মধ্যে কুকরি ঢুকিয়ে দেবে। যাই হোক, তুমি যা করো করো, আমি আর ওসবের মধ্যে নেই। আরে তোমাকে তো থাকতেই হবে, তুমি না গেলে চলে? বলে না, এক যাত্রায় পৃথক ফল নেই। যাকে অজিত,
চলো পুটিরামের হাতের এক কাপ চা যদি খাওয়া যায় তাহলে শরীরটা একবার চাঙ্গা হয়ে যাবে। আর চাঙ্গা, যা অপমানিত হতে হলো জীবনে এরকম আর কখনো ঘটেনি। কাল সকালে আবার কি ঘটবে কে জানে। যাকে বলছো যখন চলো চলো। খুঁজে দেখো না। দেখছি খুঁজে একবারে ক্লান্ত হয়ে পড়লে। কি আর করবো বলো, এত বড় একটা জায়গায় এইটুকুনি জিনিস খুঁজে বার করা সম্ভব? অন্য কেউ হলে না অনেক আগেই হাল ছেড়ে দিয়ে চলে যেত। এর থেকে খড়ের গাদা থেকে ওই সূচ বার করা অনেক সহজ কাজ। হ্যাঁ কি যে বলো। আচ্ছা অজিত, বুড়ো ওই জিনিসটা আলমারি বা ওই ধরনের কিছু জিনিসে লুকিয়ে রাখেনি তো? না না, হ্যাঁ দেখলে তো বুড়ো যা ধূর্ত, ওখানে রাখবে না, ওখানে রাখবে না। তাহলে কোথায় রাখতে পারে বলে তোমার মনে হয়? সেইটাই তো আমি ভাবছি। এই পরিস্থিতিতে বুঝলে ওই অ্যাডগার অ্যালেন পোর একটা গল্প মনে পড়ে যাচ্ছে, সেখানেও এরকম একটা জিনিস খুঁজে বার করার ব্যাপার ছিল, যদিও সেটা দলিল। তারপর সেটা কোথা থেকে পাওয়া গেল শেষ পর্যন্ত? একটা সামান্য প্রকাশ্য জায়গা থেকে, কল্পনাই করতে পারবে না যে জিনিসটা ওখানে রাখা ছিল। আমিও ভাবছি যে এইখানে সেই জায়গাটা কোথায় যেখানে জিনিসটা লুকিয়ে রাখা হয়েছে। হ্যাঁ না গো অজিত, অলস কল্পনা করে আর লাভ নেই, চলো একবার অফিস ঘরটা ঘুরে দেখি। চলো চলো চলো। তোমাদের কবি লিখেছেন খ্যাপা খুঁজে ফেরে পরশ পাথর, তোমাকে দেখে আমার সেইটা মনে পড়ে যাচ্ছে। সমস্যা হচ্ছে যে খুঁজতে খুঁজতে তুমি বুড়ো হয়ে যাবে, মাথা থেকে জটা বেরিয়ে যাবে, কিন্তু খুঁজে তো পাবে না। আমি বলছিলাম যে ওই আপনার শোবার ঘরের আলমারির চাবিটা একবার পাওয়া যাবে, একটু দেখতাম। হ্যাঁ নিশ্চয়ই পাই। জানো আমি নিজেই গিয়ে তোমাকে সাহায্য করতাম, কিন্তু এই হাতের কাজটা না সেরে তো যেতে পারছি না। অজিতবাবু না হয় একটু সাহায্য টাহায্য করবে কি? অজিতবাবু আগে নাকি আমি উজরে সিংকে? না না তার কোনো প্রয়োজন নেই। আচ্ছা ওটা আপনি কি করছেন? আমার তৈরি গণেশ মূর্তির নাম শুনেছো তো? হ্যাঁ এটা তারই একটা ওই প্লাস্টার অফ প্যারিসের একটা মিনিয়েচার ফর্মে করছি আর কি। তুমি হয়তো দেখেছো আমার বসার ঘরে ওই বুক সেলফের ওপর না? ও আচ্ছা, ওই মূর্তিটাই কি আপনার তৈরি যে আসল গণেশের মূর্তি তার মিনিয়েচার ফর্ম? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, ওই মূর্তিটাই কি আপনি প্যারিসে এক্সিবিট করেছিলেন না? হ্যাঁ, আসলে অরিজিনাল মূর্তিটা পাথরের ছিল, ওইটা প্লাস্টার অফ প্যারিসে ওর একটা মিনিয়েচার ফর্ম। বেশ চলো আছে। কিছু পেলে?
পেলে না। একে বসো, কোচ পড়া নেই, বিশ্রাম বিশ্রাম করো, চাটা খাও, আবার পুনরুদ্যমে শুরু করবে, কেমন? হ্যাঁ, এই নিন আপনার আলমারির চাবি। হুম হুম, ধন্যবাদ। আচ্ছা অজিত বাবু, হ্যাঁ বলুন। তুমি তো কপটটা বলে গো, সাহিত্যিক মানুষ, তার মানে তুমি একজন বেশ উঁচু দরের আর্টিস্ট। আচ্ছা বলো তো, এই মূর্তিটি কেমন হয়েছে? অসাধারণ, সত্যি এর তুলনা নেই। আচ্ছা এটাও কি আপনি মোল্ড করেছেন? হ্যাঁ, আমি ছাড়া কে মোল্ড করবে? সহসা এই ধরনের মূর্তি বোধহয় বাজারে পাওয়া যায় না, তাই না? না কেন, পাওয়া গেলে কি করতে, কিনতে নাকি? মনে হয় কিনতাম। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, আপনি এত ভালো মূর্তি তৈরি করেন, তা বাজারে বিক্রি করেন না কেন? তাহলে তো বেশ কিছু পয়সা আসতো। দেখো, পয়সা যদি কখনো দরকার হয় তখন তোমার উপদেশটা আমি নিশ্চয়ই মনে রাখবো। তবে আপাতত জিনিসটা বাজারে বিক্রি করে মালটাকে আমি খেলো করতে চাইছি না। ঠিক আছে, তাহলে আজকে আমরা আসি, ওবেলা আবার আসবো। হ্যাঁ, তুমি তার ছবি কবে দাঁড়াম কটা রাখলে, যদি ভেঙে যেত আমি তোমাদের দুজনকে বারবার সাবধান করে দিয়েছি, আমার কোনো ছবি কোনো এই মূর্তি যদি এতটুকু নষ্ট হয় দুজনকে ঘাড় ধরে বার করে দেবো, কোনো দিন এই বাড়িতে ঢুকতে দেবো না, বুঝছো? না না, আমার আসলে ভুল হয়ে গেছে, আমি একটু অন্য মনস্ক ছিলাম তো তাই হঠাৎ করে রেখে ফেলেছি, আপনি কিছু মনে করবেন না, আশা করি আমাকে ক্ষমা করে দেবেন। ঠিক আছে ঠিক আছে। আসলে কি জানো, সমস্ত সুকুমার গলার কোনো রকম অযত্ন আমি একেবারে সহ্য করতে পারি না। ঠিক আছে, তোমরা তাহলে ওবেলা আবার আসছো? হ্যাঁ। তা ওবেলা বাড়ির কোন দিকটা খুঁজবে কিছু স্থির করেছো? সেটা ওবেলা এসেই স্থির করবো। বেশ, না আমি বলছিলাম যদি তোমরা একান্তই চাও যে বাড়ির বাগানটা খুলে দেখবে বরং কিছু, তাহলে সে ব্যবস্থা আমি করে দেবো। আপনার অশেষ দয়া। তাহলে এখন আসি, নমস্কার। হ্যাঁ, কি লাইব্রেরি গিয়েছিলে, কোনো উপকার হলো? হলো বই কি? আচ্ছা ব্যোমকেশ, হঠাৎ এই প্লাস্টার কাস্টিং নিয়ে তুমি এত কৌতূহলী হয়ে উঠলে কেন বলো তো? তুমি তো জানো যে যে কোনো বিষয় নিয়ে কৌতূহলটা আমার বরাবরের দুর্বলতা। হুম, সেটা তো জানি। যাকে কি দেখলে বলো? দেখলাম বুঝলে, এই প্লাস্টার কাস্টিং বিষয়টা খুব একটা কঠিন কাজ কিছু নয়। প্রথমে কিছুটা প্লাস্টার অফ প্যারিস গুলে নিয়ে, তারপরে সেটা যখন একটু ওই থকথকে দই দই মতো হয়ে আসে তখন একটা মাটির বা মোমের ছাঁচের মধ্যে ঢেলে দেওয়া হয়। তারপরে মিনিট দশেকের মধ্যে যখন শক্ত হয়ে যায় তখন ছাঁচ থেকে বের করে নেওয়া হয়। ওই ছাঁচটা তৈরি করাই হচ্ছে কঠিন কাজ। এই তা এর জন্য তোমার হয়তো দুর্ভাবনা কেন আমি বুঝতে পারছি না। না না, দুর্ভাবনা কেন হবে? আমি বলছিলাম ওই প্যারিসটা যখন ঢালা হয় আর কি, তখন যদি কোনো সুপুরি বা ওই ধরনের শক্ত কিছু ওর মধ্যে দিয়ে দেওয়া যায় তাহলে মূর্তির সঙ্গে ওটাও রয়ে যায়। অর্থাৎ? সব ব্যাপারটা আমিই বলে দেবো, নিজে কিছুটা বুঝে নাও। এই জন্য না তোমার উপর আমার ভীষণ রাগ হয় জানো তো, এমন সময় মুখটা বন্ধ করে দাও না। আচ্ছা পুরো ব্যাপারটা খোলসা করে বলতে তোমার অসুবিধাটা কি বলো তো? কি মুশকিল, সবটা জানলে তো আমি এই মুহূর্তে হিরেটা নিয়ে এসে কুমারবাবুকে ফিরিয়ে দিতাম। আমি যতটুকু জানি তোমাকে বললাম, তুমি এবার মাথা খাটাও, বের করো যে হিরেটা কোথায় আছে। আমার আর মাথা খাটিয়ে কাজ নেই বাপু, মনটা চা চা করছে, একটু চা বলি গিয়ে। তোমার জন্য বসে বসে তো আমার চা খাওয়াটাও হলো না, তুমি কি চা খাবে? দিলে খাবো, যাই বলি গিয়ে পুটিকে। পুটিরাম, আমায় ডেকে পাঠিয়েছিলেন কুমার? হ্যাঁ ডেকে পাঠিয়েছিলাম, মানে ওই আমার বড় দুশ্চিন্তা হচ্ছে জানেন তো। কেন? ব্যোমকেশবাবু তো এখনও কোনো খবর দিলেন না। আচ্ছা ব্যোমকেশবাবুর কবে জানি ওই হিরেটা উদ্ধার করে দেবার কথা ছিল? এই তো সামনের শনিবার। আচ্ছা, আজ বুধবার, মাঝখানে মাত্র দুদিন বাকি, উনি এখনও কোনো খবর দিলেন না। আচ্ছা ওই হিরেটা পেলেন কি পেলেন না সেটা তো জানানো উচিত ছিল ব্যোমকেশবাবুর আমাদের। হ্যাঁ জান, না না আপনি এভাবে বলছেন কেন?
উনি তো আমাদের কাজেই ব্যস্ত রয়েছেন, হয়তো কাজের মধ্যে উনি অবসর করতে পারেননি আমাদের জানাবার। আমাদের তাড়া বেশি, তাই হয়তো আমরা বেশি অধৈর্য হয়ে পড়ছি। এই দেখুন, এই কথা কেন বলছেন? আরে অধৈর্য হওয়াটাই তো স্বাভাবিক। আপনার সঙ্গে আমার একটু কথা ছিল, যদি আপনি অনুমতি দেন তাহলে বলবো। না না ছিছি, আপনি এভাবে বলছেন কেন? আপনি বলুন, যা সিদ্ধান্ত নেওয়ার আমি তো ভেবেচিন্তেই নেব। বলছিলাম কি, আজকে রাতে ট্রেনে যদি আমরা কলকাতায় যাই তাহলে কেমন হয়? আর এখানে তো আপনার বিশেষ কোনো কাজ নেই, আজকে আমরা যেতেই পারি। আর এখানে তো দেয়ানজি রয়েছেনই। আপনি আপনি কিন্তু কথাটা মন্দ বলেননি জানেন, আমার মাথাতেও এই ভাবনাটা আসছিল। মানে দেখুন, আমরা যদি কলকাতা যাই তাহলে ব্যোমকেশবাবুর কাছাকাছি থাকতে পারবো। নিশ্চয়ই, হ্যাঁ, ব্যোমকেশবাবুর সঙ্গে যোগাযোগ করা সুবিধা হবে। আর তাছাড়া আমি ওখানে থাকলে হয়তো ব্যোমকেশবাবুর এই কাজের ক্ষেত্রে সুবিধা হতে পারে। নিশ্চয়ই। আর আপনি একটা কাজ করুন, আপনি আপনি আজকে রাতেই কলকাতা যাওয়ার ব্যবস্থা করুন। ঠিক আছে। ও হ্যাঁ, শুনুন শুনুন শুনুন, আমাদের এই কলকাতা যাওয়ার ব্যাপারটা কিন্তু গোপন রাখার চেষ্টা করবেন, যাতে কাকপক্ষীও টের না পায়। নিশ্চয়ই বুঝতেই তো পাচ্ছেন, কাকা যদি একবার খবরটা পেয়ে যান তাহলে কিন্তু নতুন করে আবার ফোন দিয়ে আনবেন। না না, এই ব্যাপার আপনি চিন্তা করবেন না, কোনো কাকপক্ষী জানতে পারবে না। আমি ব্যাপারটা খুব গোপনে রাখবো। তাহলে আমি আসি। খাটাখাটি যাচ্ছে, মুখ চোখ একেবারে শুকিয়ে গেছে, একটু জল খাবারের ব্যবস্থা করি নাকি? না না, তার কোনো প্রয়োজন নেই। সে কি, এত পরিশ্রম করছো, ঠিক মতো খাওয়া দাওয়া না করলে শরীর টিকবে কেন? যাই হোক, খেতে যখন চাইছো না আমি তো জোর করতে পারি না। তার কতদিন খোঁজাখুঁজি করবে, এখন আসমিত্র না দেখি, এখনো তো হাতে কিছুটা সময় রয়েছে। আচ্ছা বলো, একটা প্রশ্ন করতে পারি? নিশ্চয়ই। ওই গণেশের মূর্তিটা আপনি কতদিন হলো বানিয়েছেন? দিন 15 কুড়ি। কেন? না এমনিই জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা আজকে তাহলে আমরা উঠি, কালকে আবার দেখা হবে। নিশ্চয়ই। নমস্কার। নমস্কার। দাদু, একজন ওই তগমা পড়া চাপরাশি এইটা দিয়ে গেল। দেখি, যাও তুমি যাও। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার ব্যোমকেশ? কুমার বাহাদুরের ভিজিটিং কার্ড, ওই যে ওনার নাম ঠিকানা ছাপা রয়েছে। ও বাবা, এদিকেও কি সব লেখা রয়েছে? এই মাত্র কলকাতায় পৌঁছেছি, গ্র্যান্ড হোটেলে আছি, কদ্দূর। বাবা, উনি ধৈর্য ধরতে না পেরে একেবারে কলকাতায় চলে এসেছেন। হ্যাঁ তাই তো দেখছি। তো তুমি খুব একটা খুশি হওনি বলে মনে হচ্ছে এই ব্যাপারে? দেখো অজিত, এক পক্ষের উৎকণ্ঠা অন্য পক্ষে সঞ্চারিত হয়। যদি ওই কুমারবাবুর আসার খবরে বুড়ো ভয় পেয়ে গিয়ে মতলবটা পাল্টে ফেলে তাহলেই সব মাটি, আবার নতুন করে শুরু করতে হবে। তাহলে এখন তুমি কি করবে? ভেবে দেখি জানো। আরে এই যে মানিক জোর, এসো 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 বড় বঙ্গের বাবু, অজিত বাবু বসো। ধন্যবাদ। তারপর একেবারে ভোর হতে না হতেই আজ এখানে এসে উপস্থিত, কি ব্যাপার? ওরে কে আছিস? ব্যোমকেশ বাবুরা এসছেন, চা জল খাওয়া সব ব্যবস্থা কর।
কি ব্যাপার বঙ্কের বাবু? ওখানে ভারী শুকনো শুকনো দেখাচ্ছে, হ্যাঁ দুশ্চিন্তায় রাত্রে ঘুম হয়নি নাকি? আহ, তো ভেঙে পড়ার কি আছে, এখন তো সময় আছে, চা জল তোমার খাও, তারপরে ব্যাস খোঁজার কাজেই নেবে বড়, কেমন? হ্যাঁ সে তো বটেই। বাহ অপূর্ব, সত্যি কি জানেন স্যার, আপনার এই মূর্তিটাকে আমি ভালোবেসে ফেলেছি। এই মূর্তিটার জন্যই আমি কালকে সারা রাত ঘুমোতে পারি। বঙ্গিরবাবু, তোমার মনের কথাই বুঝেছি, এত সহজে এই বুড়ো মানুষটাকে তুমি ঠকাতে পারবে না। তুমি বলছো এই মূর্তিটার কথা ভেবে ভেবে রাত্রে তুমি ঘুমোনি, হ্যাঁ বেশ, এই মূর্তিটা আমি তোমাকে দান করে দিলাম। হ্যাঁ তবে কি জানো, জিনিসটা একটা ওয়ার্ক অফ আর্ট, নিজের হাতে তৈরি করেছি তো, খুব দামি জিনিস, এটাকে যত্ন করে রেখো, মানে ভেঙে টেঙে নষ্ট করে ফেলো না, কেমন? হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ। না অজিত, একেবারেই ঠকে গেলাম, কি ব্যাপার বলো তো? তোমার ভাবভঙ্গি দেখে তো আমি কিছুই বুঝতে পারছি না। দেখো, নানা কারণে আমার দৃঢ় বিশ্বাস জন্মেছিল যে ওই হীরেটা এই মূর্তির মধ্যেই আছে, তার কারণ এরকম লুকোনোর জায়গা আর হতে পারে না, সবসময় চোখের সামনে থাকবে অথচ কেউ দেখতে পাবে না। তাই তো, এটা তো তুমি একদম ঠিক কথা বলেছ। হ্যাঁ স্যার, দিগিন্দ্র নিজের হাতে ছাঁচে মূর্তি তৈরি করেন, তাই ওনার পক্ষে যখন উনি মূর্তি তৈরি করেন তখন তার মধ্যে একটা হীরে ঢুকিয়ে দেওয়া কোনো কঠিন কাজ নয়, তাতে ওনার মনস্কামনাও পূর্ণ হতো। মনস্কামনা পূর্ণ হতো মানে? মানে বুঝলে না, উনি যে হীরেটাকে এত ভালোবাসেন, যেটার প্রতি ওনার এত দুর্বলতা, সেটা সবসময় ওনার কাছেই থাকবে অথচ কেউ সন্দেহ করবে না, সমস্ত কিছু প্রমাণ তাই এই মূর্তিটার দিকে ইঙ্গিত করছে। সেই কারণেই তোমার দৃঢ় বিশ্বাস জন্মেছে যে ওই হীরেটা এইখানে ছাড়া আর কোথাও থাকতে পারে না, তাই তো? হ্যাঁ, সেই কারণে আমি আজকে মূর্তিটা চুরি করব বলে ওনার বাড়িতে গিয়েছিলাম। হলো না জানো, উনি আমার মনের ভাবটা ধরতে পেরে আমাকে বিদ্রুপ করে মূর্তিটা আমাকে উপহার হিসেবে দিয়ে দিলেন। কাটা ঘায়ে নুনের ছিটে দিতে তো ওই ওই বুড়োটা একেবারে ওস্তাদ। সে দিক, তবে আমার থিওরিটা ভেস্তে গেল, আবার গোড়া থেকে শুরু করতে হবে। কি করা যায় বলো তো, এদিকে তো হাতে সময়ও নেই, মাত্র একদিন। তাই তো ভাবছি, এবার বোধহয় আর প্রতিজ্ঞা রক্ষা করা হলো না। কারণ কুমারও তো কলকাতায় চলে এসেছে। বুড়ো আমাদের একেবারে হাস্যস্পদ করে ছাড়ল, লাভের মধ্যে শুধু এই মূর্তিটা। Thank you.
করছো? খুঁজছি। কি? হিরে? বাগানে? সত্যি অজিত, যেরকম তুমি সেরকম হচ্ছে উজরে সিং। হ্যাঁ উজরে সিং, ভালো কথা। ওর কি মন জয় করতে পারলে তুমি? আর মন জয় হয়, লোকটা খুব বোকা, আর নয়তো আমার থেকেও বুদ্ধিমান। একটা কথা আমি পেট থেকে বার করতে পারলাম না। তাহলে কি করবে, আর একবার কি ঘর ঘুরে দেখবে? না না, অনেকবার ঘুরে দেখা হয়েছে, তাতে কোনো লাভ হবে না। অন্য কিছু ভাবতে হবে জানো অজিত। কুমারের সঙ্গে যোগাযোগ করবে না? যোগাযোগ করে কি লাভ? আজকে সকালেই তো ওনাকে টেলিফোন করে বললাম যে আপনি কিছু চিন্তা করবেন না, শনিবার যে কোনো একটা সময় দেখা করবে। তখন কি আর জানতাম যে বুড়োটা আমাদের সব চেষ্টায় ভাবে জল ঢেলে দেবে? বুড়োটা কোথায় বলো তো? নেই, উজরে সিংকে জিজ্ঞেস করাতে বললো, কত্তা বাড়ি নেই, কোথায় গেছেন জানি না। বোঝো, আমার কিছু ভাল লাগছে না, তুমি চলে এসো তো। চলো। দাদাবাবু, এক ভদ্রলোক তোমার জন্য এখানে আধ ঘন্টা ধরে অপেক্ষা করে থেকে থেকে চলে গেলেন। উনি বললেন যে পরে আবার ঘুরে আসব। কি ব্যাপার বলো তো? বুঝলে না, ওই কুমার বাহাদুরের কোনো পেয়াদা টেয়াদা হবে। ঠিক আছে বুড়িরাম, তুমি যাও। আচ্ছা ঠিক আছে। বুঝলে ব্যোমকেশ, এবার ছেড়ে দাও, এ যাত্রা আর হবে না। তাছাড়া কুমার বাহাদুরকে সোজাসুজি বলে দাও, ওকে এই সংশয়ের মধ্যে রেখে তো কোনো লাভ নেই। দেখি, এখনো তো একটা দিন সময় আছে, যদি এর মধ্যে অজিত কি হলো? দেখো দেখো, সকালে আমি ওই পেন্সিল দিয়ে এখানে একটা ব অক্ষর লিখেছিলাম, এখন দেখো সেটা নেই। দেখি, হ্যাঁ সত্যি তো নেই। অবশ্য পেন্সিল দিয়ে লিখিয়েছিলে, হয়তো মুছে গেছে। কিন্তু তুমি এত উত্তেজিত হচ্ছ কেন বলো তো? তুমি বুঝতে পারছো না, বুঝতে পারছো না, বুড়ো আমাদের খুব বোকা বানিয়েছে, একবার উল্লুক বানিয়ে ছেড়েছে। কিন্তু ও জানে না যে বাঘেরও খোগ আছে। দাঁড়াও, এই কুটিরাম, কুটিরাম দাঁড়াও, কুটিরাম আসো। আমাকে ডাকছো? হ্যাঁ হ্যাঁ শোনো। আচ্ছা, ওই যখন লোকটা এসেছিল তুমি ওনাকে কোথায় বসিয়েছিলে? কেন, এই ঘরে? এই ঘরে? হ্যাঁ। আর তুমি সর্বক্ষণ ওনার সঙ্গে ছিলে? আগে না, ওই মাঝে একবার উনি জল চেয়েছিলেন, তাই ওই বাইরের ঘরে আর কি। বুঝতে পেরেছি, তুমি যাও। আচ্ছা। কি ব্যাপার বলো তো অজিত? হ্যাঁ, তুমি শুনলে হয়তো অবাক হবে যে সকাল থেকে সন্ধে পর্যন্ত ওই অমূল্য হীরেটা এই টেবিলের উপরেই ছিল। কি বলছো, কি তুমি কি পাগল হয়ে গেছো নাকি? এক মিনিট দাঁড়াও, এক মিনিট। টেবিলের উপর হ্যাঁ ত্রিদীপবাবু, আমি ব্যোমকেশ বক্সী বলছি। হ্যাঁ শুনুন, কালকে সকালেই আপনি পেয়ে যাবেন 10টার মধ্যে। আচ্ছা, আপনার স্পেশাল ট্রেনের সব ঠিকঠাক আছে তো? পাওয়ার পরেই কিন্তু আপনি রওনা হবেন। আরে না না, ওসব পরে হবে। আরে স্পেশাল ট্রেনের ব্যবস্থা আমি করে দেবো, ওসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, সব কিছু পরে বলবো। আর শুনুন, কাউকে এই বিষয়ে কিছু বলার দরকার নেই। না না, আপনার সেক্রেটারি কেউ নয়। আচ্ছা আচ্ছা, নমস্কার। না আমি তো কিছুই বুঝতে পারছি না, তুমি একটু খোলসা করে বলো না পুরো ব্যাপারটা। বলবো বলবো, পরে বলবো। তুমি এক কাজ করো, খাওয়া দাওয়া করে তুমি শুয়ে পড়ো, আমার একটু ফিরতে রাত হবে। তার মানে তুমি কি এখন বেরোবে নাকি? হ্যাঁ বেরোবো, যাই, আমি একটু তৈরি হয়ে নি। হ্যাঁ সত্যি, কদিন ধরে আপনার উপর অনেক জুলুম করেছি, তবে আর করবো না, সেটা জানাতেই আপনার কাছে আসা। দেখুন,
জয় পরাজয় তো এক পক্ষে থাকেই, তা নিয়ে তো আর দুঃখ করে লাভ নেই। আপনি আর আমাদের দেখতে পাবেন না। বেশ। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি বোধহয় জানেন যে আপনার ভাইপো গ্র্যান্ড হোটেলে এসে উঠেছে। আমি অবশ্য তাকে বলে দিয়েছি যে তার আর এখানে থেকে তেমন কিছু লাভ নেই, আজকে একবার শেষবারের মতো জানিয়ে যাব। ভালো কথা, তোমার এই সুবুদ্ধি হয়েছে জেনে আমার ভারী ভালো লাগলো। খোকাকে বলো হয়তো এখানে বসে থেকে যেন সময় নষ্ট না করে, কেমন? হ্যাঁ বলবো। সত্যি আপনার এই শিল্পকর্মগুলি কিন্তু অসাধারণ। আপনি আমাকে যে মূর্তিটি দিয়েছেন আমি সেটা খুব যত্ন করে রেখে দিয়েছি, না শুধু শিল্পকর্ম হিসেবেই নয় আপনার স্মৃতিচিহ্ন হিসেবে, আমার কাছে এর মূল্য অনেক। আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করছিলাম, মানে যদি কোনো কারণে মূর্তিটা ভেঙে যায় আর কি, আমি কি আর একটা পেতে পারি? বেশ, যদি এখান তো ভেঙেই যায় তখন না একটা দেওয়া যাবে। কি জানো, আমার বাড়িতে আসার পর তোমার এই যে ললিত কলার প্রতি একটা অনুরাগ জন্মেছে সে বড় কম লাভের কথা নয়। আগে হ্যাঁ, আসলে আমার মনের ওই দিকটায় এতদিন একটা পর্দা পড়েছিল আর কি, কেন জানি না আপনার সংসর্গে আসার পর থেকেই আমি ললিত কলা সম্পর্কে একটু আগ্রহী হয়ে উঠি আর কি, বুঝতে পারি যে ওর মধ্যে কি অমূল্য রতন লুকিয়ে আছে। আচ্ছা একটা কথা জিজ্ঞেস করি, এই আপনার পেছনের যে ছবিটি ওটাও কি আপনার আঁকা? এইটা হ্যাঁ আমারই আঁকা বই, কি এটা হচ্ছে ওই দমন্তী ভাস, ওই রবিবর্মা স্টাইলে এঁকেছিলাম আর কি, অনেক বছর হয়ে গেল। হ্যাঁ সত্যি অসাধারণ শিল্পকীর্তি। যাই হোক আজকে তাহলে উঠি। হ্যাঁ আপনার কথা আমাদের চিরকাল মনে থাকবে, আশা করি আপনিও আমাদের মনে রাখবেন, আর কখনো যদি কোনো প্রয়োজন হয় মনে রাখবেন আমি একজন সত্যান্বেষী, সত্যকে অনুসন্ধান করাই আমার কাজ। তাহলে আজকে আসি। আচ্ছা এসো অজিত। আরে দাঁড়াও না, তাড়াহুড়ো করে চললে কোথায়? এইসব কি কাণ্ডগুলো তো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি যে কেন বুঝতে পারছো না সেটাই আমার কাছে আশ্চর্য লাগছে। আচ্ছা আমি অনুমান করেছিলাম যে হিরেটা গণেশের মূর্তির মধ্যে আছে, সে অনুমানটা আমি ঠিকই করেছিলাম, আর বুড়ো সেটা বুঝতে পেরে আমাদের বোকা বানানোর জন্য মূর্তিটা আমাদের দিয়ে দিল। বাবা বুড়োটার কি মনের জোর বলতো। আচ্ছা তারপর? তারপর আর কি, এই একই রকম দেখতে আরও একটা মূর্তি বানানো, তারপর কালকে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে গিয়ে মূর্তিটা বদল করে দিল। এই মূর্তির তলায় যদি এই ব অক্ষরটা লেখা না থাকতো আমি ধরতেই পারতাম না। এই তো ব লেখা আছে। সে তো এখন লেখা আছে, কালকে সন্ধ্যাবেলা আমি যখন দেখলাম যে মূর্তির তলায় ব অক্ষরটা নেই তখনই আমার চোখের সামনে সব কিছু পরিষ্কার হয়ে গেল। তারপর আজকে তো বুড়োর বাড়িতে গিয়ে প্রথমেই টেবিলে রাখা মূর্তিটা উল্টে দেখলাম যে হ্যাঁ ব অক্ষরটা আছে, তারপর তো হাতের সাফাই তুমি দেখতেই পেলে। হ্যাঁ সে তো দেখলামই বাবা, আমার যা বুক ধরপড় ধরপড় করছিল, আমাকে যদি বুড়োটা তাকাতো না তাহলে আমাকে ধরে ফেলতো, ভাগ্যিস আমার দিকে তাকায়নি। আচ্ছা সত্যি কথাই বলছো যে এর মধ্যেই হিরেটা আছে? কোনো সন্দেহ নেই। যদি না থাকে তাহলে জানতে হবে পৃথিবীতে সত্য বলে আর কিছু নেই, শাস্ত্রের অনুমান খণ্ডটা একেবারে মিথ্যে। যাই হোক অনেক দেরি হয়ে গেছে, চলো ওই মোড় থেকে একটা ট্যাক্সি ধরতে হবে। এসো পাঁচালি ধরো, এসো এসো। কি কাণ্ড বলো তো। হ্যাঁ হ্যাঁ ওনাদের এখনই এখানে পাঠিয়ে দিন। হ্যাঁ ব্যোমকেশবাবু এসে গেছেন, কি হলো? এই হচ্ছে আপনার সীমন্ত হীরে। হ্যাঁ কি বলছেন কি ব্যোমকেশবাবু, এ তো দেখছি আমার কাকার তৈরি গণেশের মূর্তি, সীমন্ত হীরে কোথায় গেল? এর মধ্যেই আছে। এর মধ্যে? হ্যাঁ এর মধ্যে, কিন্তু ওসব কথা ছাড়ুন, আপনার যাওয়ার ব্যবস্থা কি করলেন? আর কিছুক্ষণের মধ্যেই তো আপনার ট্রেন। সেসব ঠিক আছে ব্যোমকেশবাবু, কিন্তু এর মধ্যে আমার সীমন্ত হীরে রয়েছে এ তো আমি কিছু বুঝতে পারছি না, কি কি যে বলবো আপনাকে। আপনি বসুন আমি বুঝিয়ে দিচ্ছি, বসুন।
বসো আজ। হ্যাঁ, বিশ্বাস হচ্ছে না তাই তো? দেখুন, এই নিন আপনার সীমন্ত হীরে। এই তো, এই তো আমার সীমন্ত হীরে। দেখুন ব্যোমকেশ বাবু, দেখুন দেখুন কিরকম চকচক করছে, দেখুন আমার সীমন্ত হীরা। ব্যোমকেশ বাবু, ব্যোমকেশ বাবু, আপনাকে যে আমি কি বলে কৃতজ্ঞতা জানাবো? আমাকে কৃতজ্ঞতা পরে জানাবেন, আগে আপনার যাওয়ার ব্যবস্থা করুন। নইলে আপনার কাকা যদি চলে আসে তাহলে এই হীরে কিন্তু আবার খোয়াতে হবে। না না, এখনই আমি যাওয়ার ব্যবস্থা করছি। কিন্তু আপনার পারিশ্রমিক? ও, সেটা পরে ভাবা যাবে, সে নিয়ে এত চিন্তার কিছু নেই। আপনি যাওয়ার ব্যবস্থা করুন, আমরা আসছি। নমস্কার। আচ্ছা, নমস্কার। প্রিয় ব্যোমকেশ বাবু, আমার চিরন্তন কৃতজ্ঞতার চিহ্ন স্বরূপ যা পাঠালাম, জানি আপনার প্রতিভাটা যোগ্য নয়, তবু আশা করি আপনার অমনোনীত হবে না। ভবিষ্যতে আপনার সঙ্গে সাক্ষাতের প্রত্যাশায় রইলাম। এবার যখন কলকাতায় যাব, আপনার মুখে সমস্ত বিবরণ শুনব। অজিতবাবুকেও আমার ধন্যবাদ জানাবেন। বাবা, তিনি সাহিত্যিক, সুতরাং টাকার কথা তুলে কি বলবে বলো? টাকার কথা তুলে তার সারচ্ছট সাধনার অমর্যাদা করতে চাই না। হায় রে পোড়া কপালে সাহিত্যিক, যাকে। কিন্তু তিনি যদি নামধাম বদল করে এই হীরে হরণের গল্পটা লিখতে পারেন, তাহলে আমার কোনো আপত্তি নেই, জানবেন। শ্রদ্ধা ও নমস্কার গ্রহণ করবেন। ইতি প্রতিভামুগ্ধ শ্রী ত্রিদিবেন্দ্র নারায়ণ রায়। অসাধারণ চিঠি। হ্যাঁ, সবাই যদি এই কুমার বাহাদুরের মতো হতেন, তাহলে আমাদের ওই সময় কাটানোর জন্য ওই ইনডোর গেমস খেলতে হতো না। তাহলে কি হতো জানো তো, এই পৃথিবীতে ভালো আর খারাপের পার্থক্যটাও মুছে যেত। দেখ, ওইসব কথা বাদ দাও, শোনো। বলো। হাতে তো অনেকগুলো টাকা এলো তোমার, এবার একটা কাজ করো, আমাকে ভালো করে খাওয়াও। খাবে? ঠিক আছে, তাহলে পুটিরামকে বাজারে যেতে বল। হাই করি। ধন্যবাদ। এই পুটিরাম, দেখুন একটা করে নতুন মুভি প্রতিদিন। সাবস্ক্রাইব করুন www.youtube.com/angel।